করেন আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে আসলাম তোমাদের কাছে একটা ছোট্ট ব্লগ আসলে আজকে শিবরাত্রি তো শিবরাত্রির জন্য উপোস করেছি তো সেটার জন্য একটা ছোট্ট করে ব্লগ করছি কারণ সারাদিন অনেক কাজে মানে অফিস গেছিলাম উপোস করে তারপরে এই এসে ফ্রেশ হলাম স্নান টান করলাম দেখি বুঝতে পারছেন চুল টুল সব ভেজে আমার স্নান টান করলাম তো এবার শাড়ি কাপড় পরে শিবরাত্রির জল ঢালতে যাব তো স্কিপ না করে ভিডিওটা দেখুন সাথে থাকুন এইভাবে আমি রেডি হয়ে গেছি এই যে শাড়ি পরেছি একটা সিম্পল তাঁতের শাড়ি পরেছি আর বাড়ির সামনেই মন্দির পুজো দিয়ে দেবো গিয়ে ব্যাস হয়ে যাবে তো এই জন্য আর এত কিছু সাজিনি জাস্ট একটা টিপ পরবো আর ব্যাস রেডি আমি আর কিছু সাজিনি গিয়ে এখন পুজোটা তাড়াতাড়ি করি আর কি Thank you.
কোষ ভাঙার পালা, আর পাচ্ছি না এবার, মানে জাস্ট চরণামিত খাওয়ার পরেই ব্যাস আমার ইয়ে শরীরটা ছেড়ে দিয়েছে। এদিকে প্রিন্সু, আমাদের প্রিন্সু ভীষণ দুষ্টুমি করছে, মানে দুষ্টুমি মানে দুষ্টুমির চরম সীমায় চলে গেছে। এই যে বেঁধে রাখা হয়েছে, ও লাফালাফি করছে, কেন বেঁধে রাখা হয়েছে ওকে। আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, অনেক 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 সাবস্ক্রিপশন আমার চাই, কিন্তু আপনারা এইভাবে ভালোবাসুন, পাশে থাকুন, শুভরাত্রি।